মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবা মা তোমাকে এতটাই অন্ধ হয়ে গেলে? তাই মানছি ও ভালো কাজ করেছে, কিন্তু ওর অন্যায়টাকে তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা সেটাকে অন্যায় বলে স্বীকার করছো না? তোমরা দেখবে না? আর গোলু তুই এই কথাটা বললি কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তাদের কি হয়েছে, তাদের কি হয়েছে তাই বলে কি তুই আমাকে কাঠগড়ায় দাঁড় করাবি নাকি? বেশ হয়েছে, বেশ হয়েছে। এবার তোমার ঠাকুরপো বুঝবে ময়নার হয়ে কথা বলবার ফল কি। তুই তো এই কথা বলছিস আর এটা ভেবে দেখেছিস যে কোনোদিনই রোদ্দুর তার গোলুর সাথে এইভাবে কথা বলেছে? এই প্রথম গোলুকে এসব শুনতে হলো রোদ্দুরের কাছে, তাও কিনা ওই ময়নার জন্য। কি হলো বল, কি করবি, আমাকে কাঠগড়ায় তুলবি? কাঠগড়ায় তোলার কথা নয় গোলু, কিন্তু এটুকু বলতে পারতিস যে রোদ্দুর এখন বাড়িতে নেই, পরে এসো, তাহলে তো মিটে যেত। রোদ্দুর, আরে বাবা তুমি গোলুর সাথে এভাবে কেন কথা বলছো? আর ময়নাকে বা তুমি এতগুলো কথা কেন শোনাচ্ছ আমি তো বুঝতে পারছি না। দেখো আজকে যদি ময়নার জায়গায় আমি থাকতাম, আমিও হয়তো এই একই কাজই করতাম। ধরে নেওয়া যাক না যা হয়েছে সবটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর সেটা ঠিক করার জন্যই কিন্তু আজকে আমি এখানে এসেছি। নিজেদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি করার কোনো মানে হয়? এ ওর ওপর দোষ চাপাচ্ছে, ওর ওপর দোষ চাপাচ্ছে, তাতে সবটা খারাপ হবে রোদ্দুর। দেখো আমি স্বীকার করে নিচ্ছি যে আমার একটা ভুল হয়েছে। হ্যাঁ একটা ভুল হয়েছে, আমি আমি তোমাকে নিয়ে গেছিলাম একটা জায়গায়, সেখানে গিয়ে আমি তোমার ওপর নজর রাখতে পারিনি, ভুলটা আমার। আর ময়নারও কিন্তু একটা ভুল হয়েছে, ময়না ভেবে নিল যে আমি তোমাকে কোনো একটা নেশার জিনিস খাইয়েছি। দেখো আমি এই সবটা ঠিক করার জন্য, যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেই জন্যই তো আজকে এখানে এসেছি। প্লিজ আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করো না। দেখো রোদ্দুর ভুল বোঝাবুঝি হলে পরিবারের সাথে দূরত্ব বাড়ে, আর আমার সাথে তোমাদের যাই হয়ে থাকুক না কেন, আমি তো তোমাদের সবাইকে নিজের মনে করি। আমি চাই না যে তোমাদের কারোর সাথে আমার দূরত্ব বাড়ুক। রোদ্দুর প্লিজ প্লিজ আর কিছু বলো না, তোর জন্য সব কিছু হয়েছে তোর জন্য। আজকে এই বাড়ির মানুষগুলো যারা কখনো কারোর সাথে ঝগড়া করে না, আজকে তোর জন্য এই বাড়িতে কি পরিস্থিতি তৈরি হয়েছে তুই দেখেছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই এখান থেকে বেরিয়ে যা। গুঞ্জা গুঞ্জা শান্ত, গুঞ্জা শান্ত। ময়না, গুঞ্জা ওকে নিয়ে এসেছে আমায় সরি বলেছ, ঠিক তেমনই তুমি গুঞ্জাকে এখন সরি বলবে। রোজ ময়না প্লিজ আমি রিকোয়েস্ট করছি বলো। না সরি তো বলানো যাবে না ময়নাকে দিয়ে, এই সরি বলে দিলেই তো রোদ্দুরের রাগটা কমে যাবে। তার থেকে এক কাজ করি, রাগটা বাড়িয়ে দিই। ময়না প্লিজ সরিটা বলো, আমি তো বলছি ওকে সরিটা বলো, ভুল হয়েছে বলো। রোদ্দুর সরিটা বলো বলছি, রোদ্দুর রোদ্দুর সরিটা বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাম ডাউন রোদ্দুর, চলো আমার সাথে উপরে চলো না, আর কিছু বলবে না, না তুমি আর কিছু বলবে না, তুমি চলো প্লিজ চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।